Son of our Rabbi. Alhamdulillah. Nahmaduhu wa nasalli wa nasallim ala rasulihi al-kareem. Wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'du fa'udhu billahi minash-shaytanir rajim. Bismillahir Rahmanir Rahim. Wa amma bi ni'mati rabbika fahaddith. Sadaqallahu al-azim. Wa qala Rasulullah sallallahu alayhi wa sallam. التحدث بنعمة الله شكرا صدق رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله صلى الله على سيدنا مولانا محمد وعلى آله صلى الله على سيدنا مولانا محمد. মহতরম উপস্থিতি, আমি শারীরিক দিক দিয়ে আজ পুরো সুস্থ না, আর সাময়িক রোগেও আমার আরো অকেজো হয়ে সর্দি জড়াইছে, হাসতে হাসতে আওয়াজ দুয়ার বিগড়ে গেছে, সকলদের ঘরেও ইমোফিল আওয়াজ দরকারই মনে করি হাজির গেছি। এখানে অল্প সময় আপনার খেদমতো চূড়া আল্লাহ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি। আমার জানা মতো ইসলামের প্রথম যুগ থেকে বর্তমান পর্যন্ত তমাম রুইয়া জমিনের মানুষ ইকতার উপরে একমত, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সব থেকে প্রধান নিয়ামত, সব থেকে বড় নিয়ামত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মশলা মশাইল দ্বিমত তর্ক বিতর্ক আসে বলতে, কিন্তু এই মশলা ইকতার মুমিন মাত্রে কোনো দ্বিমত নাই, সারা একমত। আল্লাহর সমুদয় নিয়ামতের মধ্যে সব থেকে প্রধান নিয়ামত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং খালি প্রধান নিয়ামত নাই, বরং দলিল মতো আল্লাহ তাআলার সমুদয় নিয়ামতের মূল উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূল উৎস না কেবল আল্লাহ সৃষ্টি জগতের যত নিয়ামত দান করছেন, আসমান জমিনের তমাম মখলুকাতের যত নিয়ামত দান করছেন, ফিরিস্তা কুলের যত নিয়ামত দান করছেন, জিন্নাত কুলের যত নিয়ামত দান করছেন, পশু পক্ষীর যত নিয়ামত দান করছেন, ফার জঙ্গল পাথর সারারে যা নিয়ামত দান করছেন, সারারে নিয়ামত দান করছেন আল্লাহ রব্বুল আলামিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহিল আযীম। কথাটা বুঝছেন, আল্লাহর সৃষ্টি জগতরে যত নিয়ামত দান করছেন, সারা নিয়ামত প্রাপ্তির মাধ্যম বা ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। খেরুর দিল ছোট এক প্রশ্ন আইতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তো হইল 570 খ্রিস্টাব্দ, বা দ্বিমত আছে 71 হইতে পারে। এর আগে আল্লাহ তাআলা লাখ হাজার মখলুকাত ছয় দুনিয়াতে আসলা, আসমানও আসলা, জমিনও আসলা, এরারে নিয়ামত খার ওসিলে আল্লাহ দিলা।
এই প্রশ্নের নিরসনের লাগে সকল হয়েলা জানার দরকার আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির সর্বপ্রথম ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আল্লাহ আর কাউরে পয়দা করছেন না। সাহাবায়ে কেরামে সময়ে সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী হয়েছিলেন? রাসূলুল্লাহ জবাব দিছেন, ও কুন কানা আদমু বাইনার রুহে ওয়াল জসদ। আদম আলাইহিসসালামর আদম তো হইলা মানুষ নানি, আদম আলাইহিসসালামর রুহ আর বডি একত্রিত করার আগে আল্লাহ আমারে নবুয়ত দিয়েছিলেন। খানে হব লাগে তানে পয়দা করলা আর হব লাগে নবুয়ত দিলা। তার মূল কারণ হইলে যেহেতু তার মাধ্যমে এবং তার অশিলায় সৃষ্টি জগতে দাকু চাল্লায় দিবার দিতা, এর কারণে সর্বাগ্রে তানে আল্লাহ পয়দা করছেন এবং তানে নবুয়ত দিলেন। রাসূলুল্লাহ সব নিয়ামতের মাধ্যম, এটা রাসূলুল্লাহর প্রশংসা করার লাগে কইয়েন না, নিজে রাসূলুল্লাহ ফরমাইছেন সহিহ হাদিস শরীফ সহিহ বুখারী শরীফ কিতাবর, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়াতি বা ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি দরকম আছে। ফরমাইছেন রাসূলুল্লাহ সৃষ্টি জগতে যাইন যেতেও হয়েছেন সারার দাতা একমাত্র আল্লাহ ওয়াহদা হুলা শরীকা লা, আর সারায় আল্লাহর নিয়ামত প্রাপ্তির মাধ্যম হইলা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই হদিস আরো হইলো বহুত হদিস আছে, এটার দ্বারা প্রমাণিত হয় যে সৃষ্টি কুলটি আল্লাহ সমুদয় নিয়ামত দান করছেন হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর আর দস্তুর আছে, আল্লাহর দস্তুর, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ফাইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো আরো বেশ করি দিব, আর না শুকরিয়া করোতে আমি শাস্তি দিব। কোরআন শরীফ আল্লাহ তান আইন জানাই দিয়েছেন, আমার নিয়ামত সকলেও বেশ কম পাইছ, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে আরো বাড়াইয়া দিব, আর না শুকরি করো যদি তো আমি শক্তভাবে শাস্তি দিব। এই হিসাবে আল্লাহর সব থেকে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যে আমরা দান করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর শুকরিয়া আদায় করার দরকার না নিবে যাব। তো আমি মুখতসরভাবে কইলে মুখিল্লা শুকরিয়া আদায় করতাম, এর ঘরে আমার কথা শেষ করে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহর শুকরিয়া আদায় করার হল ফয়লা কাম হইল তার উপরে ইমান আনা, সকল হয়লা কাম হইল তার উপরে ইমান আনা। ইকান ফয়লা খাম খানে কুরআন শরীফের এক আয়াত আল্লাহ ফরমাইছেন, যারা আমার নবীর উপরে ইমান আনবা, যারা আমার নবীর তাজিম করবা, যারা আমার নবীর সাহায্য করবা, যারা আমার নবীর কুরআন শরীফ মানিয়া চলবা, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই দুনিয়া তো কামিয়াব হইবে আখেরাত তো কামিয়াব হইবে। এই আয়াত দ্বারা বোঝা গেল, এই আয়াতের একটা প্রশ্ন তফসিরে প্রশ্ন লিখছেন যে আমরা সকলে জানি অকল ভয়লা কার উপরে ইমান আনা লাগে? আল্লাহর উপরে, এর উপরে নবীর উপরে, এর উপরে আরো বাকি যত তো আছে সারার উপরে ইমান আনা লাগে। এই আয়াতে কিন্তু আল্লাহর উপরে ইমান আনার কোনো কথা নাই, আল্লাযীনা আমানু বিহি অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়াজারুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও নাসারুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি রাসূলুল্লাহর আলোচনা আয়াতের আউয়াল থেকে আখের সাইরহাম রাসূলুল্লাহর লগে সম্পর্কিত, আল্লাহর কোনো উল্লেখ নাই। তার বিভিন্ন কারণ তফসিরও লেখছেন, এক কারণ এও লেখছেন যে আরবের মানুষ যে সময় রাসূলুল্লাহ তসিব আনলা এই সময় আরবের মানুষে আল্লাহরে জানতা, আল্লাহরে মানতা, আল্লাহর ইবাদত করতা। এখন প্রশ্ন হইব তার নবী ফাটাইবার দরকার কি? নবী ফাটাইলে তো আল্লাহ তান সম্পর্কে আমরা জানতাম, তানে মানতাম, তান ইবাদত করতাম, তার মর্জি অনুযায়ী আমল করতাম। এটা সারা যখন আরব মানুষে করতাতে আরব নবী ভেটাইবার প্রয়োজন বা কী ছিল? তার কারণ হইল এই, আরবের মানুষের নিশ্চয় আল্লাহরে জানতা, তার আর বুঝমতো জানতা, তার আর বুঝমতো তারা জানতা। পূর্বপুরুষ থেকে যারা উনি আইসেন মুখে মুখে ওলা জানতা, আল্লাহর হকিকত সম্পর্কে সঠিকভাবে জানতাম। আর জানা সঠিক না হইলে মানাও সঠিক হয় না। গতিকে আল্লাহরে সঠিকভাবে তারা জানতা না, গতিকে তারা মানতা, মানাও সঠিক হইত না। তারার মানা কিলা তরিকা আছে, হজমানের ইতিহাস তুলা হয়। আরব জাহিলিয়ত জমানাত মুশরিক কাফিরগুলোর বিশ্বাস আছিল যে আল্লাহ রব্বুল আলামিনে সারা শয়ালটা পয়দা করিয়া সকলতা দিয়া তাই এখন অবসর নিছেন কেউ, এটা সারা নিয়ামত বাটিয়া দিবার লাগে আরও 360 জন প্রধান ঠিক করছে। এর লাগে আল্লাহ তালার নিয়ামত প্রাপ্তির লাগে হিজমানার মানুষে আল্লাহরও ইবাদত করতে হাও 60 জনের ইবাদত করতে, 360 জনের ইবাদত করতে। তারার ধারণা আসিল যে এক এক দেবতার হুজা করলে এক এক নিয়ামত পাওয়া যায়, যুদ্ধ জয়ী হইতে হইলে হুবল দেবতার হুজা করা লাগে। তারার এক মাহবুদর নাম আসিল হুবল, লাতুজা মনাত হুবল বৌদ্ধ আসলে সারা নাম মনে রয়েছে না, তারার বুদ্ধগুলোর সারা নাম ইতিহাস উল্লেখ আছে। হুবল দেবতারে পূজা করলে যুদ্ধ জয়ী হয় মনে তারার বিশ্বাস আছে। এর লাগে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবায়ে কেরামকে লইয়া বাড়াইলা, ইসলামের হইলা যুদ্ধ, হক বাতিলের ফয়সালা হয়ে দিত, রাসূলুল্লাহ সঙ্গী মাত্র 313 জন, গুলা মাত্র 3টা, আর বাকি উট গাদা খচ্চরতা, আর সারা হয়ে দল। আর মোকাবেলা হল কতজনের লোকে এই সময়? কাফি রাখলা প্রায় 1000। তারা লিডার আবু জাহাল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সারা রাত কান্দিছেন। রাসূলুল্লাহ ডেরা হলর ডেরার থেকে আগলাই কিছু সাফরি টিলার উড়ে রাসূলুল্লাহ যুদ্ধত অবস্থান করার লাগে এক ডেরা বানাই দিয়েছিল। এই ডেরার জায়গাটা ওখানে মসজিদ বানাই দিয়েছে বদরের ময়দানের সাইডে দিয়ে। আপনারা দোয়ায় আওটা আটি ফিরিয়া দেখার শুরু করেছে। অন্য আবু বকর সিদ্দিক দারও রাসূলুল্লাহ যেটা অর্ডার দেন তাই বাকি হলরে জানাই দেন, আর তাই রাসূলুল্লাহর এবাদত আছে সারা রাত। রাসূলুল্লাহ খান দিলে কিতা হইয়া খান দিলে বহুতটা তো হইলে, এর মধ্যে উপতা খান বেশি হয়েছেন। ইয়া আল্লাহ, আমি 13 বছরে রাসূলুল্লাহ হিজরত করে যাওয়ার আগে 13 বছর ও দেশে গেছে গিয়ে মক্কাশরে, 13 বছরে সামান্য কয়েকজন মুমিন জোগাড় করছে, আজ মাঠও লইয়া বাড়ি গেছি,
ইয়াল্লাহ এরার নাম তুমি মিটাই দেও, তের কেয়ামত পর্যন্ত তোমার আল্লাহ কইয়া কোনো ডাকরা তুমি না নাইয়া বলানাই তারা এরা সে ভম বলানা নিবে সব রসুল্লাহ ইতা জানতা রসুল্লাহর জীবনের যুদ্ধ বিগ্রহ আপনারা ফলন যদি ছাড়া তো ও ফেসলা করবা যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীবার আগে মনে হয় যুদ্ধ বিজ্ঞান সারা বিভিন্ন উচ্চ মর্যাদার ইউনিভার্সিটিতে আগে পড়িয়েছেন আপনি অত তাই রেখে কোনো হানো হচ্ছেন না নিরক্ষর নবী কোনো অক্ষর জ্ঞান আসেন না এর লাগি রসুল্লাহ আর প্রখ বইল উম্মি উম্মি অর্থ কিতা বেইলি অজ্ঞান নেই খবরদারি তা কই না জানি বেয়া যাবে নিরক্ষর আসলে রসুল্লাহর কোনো অক্ষর জ্ঞান আসেন না ও এ বি সি ডি আলিফ বা তা সাইটা ইয়ে গেছেন না সারা আল্লাহর তোর তোর জান ভিতরে ডাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের আগের দিন বিকালে গিয়া মাঠ আটিয়া দেখছ মাঠটার এক সাইড উঁচা এক সাইড নিচা এখনো আছে আমরাও দেখতে হয়েছি রসুল্লাহ মনে মনে ভাবলা যে আমার এরা ডানিয়া উঁচা সাইডে দাঁড় করাই তো এরা সেফ পাইবা এক তো সংখ্যা কম বস্ত্র বস্ত্র নাই ইয়াল্লাহ যুদ্ধ বারে এক রাষ্ট্রপ্রধান যাবতীয় শক্তি লিয়ে অস্ত্র ভাণ্ডার থেকে অস্ত্র লিয়ে রসুল্লাহর কোনো অস্ত্র ভাণ্ডারও আসেন না এক কথায় রসুল্লাহর কত কথা ইয়াদ রবি লাল শান্ত কিছু রসুল্লাহর আলোচনা হইল গুণাবালা নানি আগর বুজুরগ হলে রবি লগলের মাঠ আইলে রসুল্লাহর সিরত বা জীবনী আলোচনা করতে হবে আমিও মজা পাই এই মাস আইলে কালে রসুল্লাহর সিরতের কিতাব পড়তাম তাই পারি না চৌকে পরিষ্কার দেখি না মাথায় খুলে না কিন্তু হাসলত আগরটাও রয়েছে কোথা কিতাবও পড়তাম সে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠ আটিলা লগর সাহাবিরে হইলা এরে দেখো একটা ও অন অমুক মরিয়া পড়ব মক্কাশরের লিডার আমার নাম হইল হৌ হন অমুক লিডার মরিয়া পড়ব হৌ হন অমুক লিডার মরিয়া পড়ব টাইম টাইম লগে আসলা তাজ্জুব করেন যে আমরা মাত্র 313 জন মানুষ আর তারা হাজারের মতো আমরা বেড দিয়ে মারি নিতে পারবো তারা চাইরে বাজবে নাই নি 313 জন যে বেড দিতে 1000 মানুষ বেও দেখতো আর রসুল্লাহ এটা কিতা হরমাইন ওইলা আগের দিন হরমাইছেন আবার রাইত কান্দিতরা আল্লাহ আমার গুণতে মারাইলা যদি কাফের দিয়ে দিয়া তো তোমারে আল্লাহ হইয়া ডাকা আর জমিন খাওয়া নাই এটা লিল হইল আল্লাহ আল্লাহ রসুলের জান আল্লাহ তালার মামলাত রসুল্লাহর জীবনে আল্লাহরে ডরাইবার কাহিনী বলেন তো তাজ্জুব হইবা ই হরিমান ডরানি আর হেরোর পক্ষে সম্ভব হয়েছে না আর হইত নাই আর আবার আল্লাহর সম্পর্কে কত উষা বিশ্বাস আর আশা রাখতা ইলা আশা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতা না আল্লাহ তাআলার মামলা কুল্লা ইয়াউমিন কোন সময় আল্লাহর কোন হাল হইব কোন শান হইব এর লাগি রসুল্লাহ ডরাইতা বুঝলা কইলা ডরা যুদ্ধ তসিম নিলা আর একটা যুদ্ধের ঘটনা হইলে একটা হলে একটা মনে হয় রসুল্লাহ বারুইয়া দেখলা কাবির হল বারুইয়া বদরের মাঠের উঁচু অংশ জড়িলি শুন সে তো বেজে বই গেলি তা নেরা নিচেতনে সব পাইতে নাই ও রসুল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইল কিলা চাইলা বলে দোয়া করতেও তো না গেল না ইগান হই আল্লাহ এবং রসুলের মধ্যে পরিমাণ ঘনিষ্ঠ সম্পর্ক যোগাযোগ হইতে সেকেন্ড নাই মুহূর্ত লাগে না এর ভিতরে আল্লাহ নবী যোগাযোগ হয়ে যায় এর ভিতরে তেতা কইবার আল্লাহ কইলেন নবী তেতা চাইবার চাইলেন মাঠো বারইয়া উষা বাজু হেরা জুড়িলিছে দেখিয়া
রসুল্লাহ দিল এক ধরা নরম হয়ে গেল গিয়া চিন্তা চললাম, রসুল্লাহ চিন্তা চললে দিলখান কোনবাই যাইব, হক আল্লাহর বা যাইব আর কোনোবাই যাইত নাই, যে অমুকে সাহায্য করবো অমুক কেন্দ্র অস্ত্র আইব এটা নাই, রসুলের দিল রুটে আল্লাহ মুখে দিতে গেল। আল্লাহ রসুল্লাহরে বুঝাই দিলা ইশারায় আপনি কোনো চিন্তা করিও না, আপনি যেন জায়গা পাইছো আপনার দাঁড় করাও, বাকি ব্যবস্থা আমি কাম করব। তবে আপনি তোলা হেরা নইও, ও আমার হবিব এক মুঠ বালি মাটতনে লইয়া আপনার মুঠো জায়গা হয় আমার নাম পড়িয়া বালির মুঠো ফু দিয়া ও কাফির বাহিনীর হলে আপনি ইটা মারি যুদ্ধ আরম্ভ হওয়ার আগে মাঠও বারে গেছেন, অর্ডার ফাইলেও দিকে যুদ্ধ আরম্ভ হইত, এর মাঝে রসুল একমাত্র বালি অত লইয়া লইয়া বালিত ফু দিয়া এটা মারল না। আজই বেশ এটাকে দুনিয়াত কোনো দিন দেখছেন নাই, বালি যদি ইটা মারলে খাসাত পড়বো না দূরেই পড়বো, সক আপনারা দূরেই দিতে হইলে শক্ত দোলার দরকার পাত্রের দরকার, বালি দিয়ে চাললে জোন উলি ঢুকে রসুল্লাহ ইটা মারলা তাই তান বাহিনীর করে লিড দিতে তাই করে একটা বালির দানা তান চাহাবির উড়ে পড়লো না, দো পাটির মাঝখানের খোলা মাঠও হলো না, সারা বালি জমিয়ে গা পড়লো কাহির হীন গিয়া এমন ছিত্রিল বিশিষ্ট রেবায়ত মতো ইতিহাসের ই এক হাজার কাফির প্রত্যেক চকুত বালি এক দুই দানা হামাই গেল, এটা এটা আমরা ভাইবাই নিকলো ইনজনে এটা জমিয়া যাইত আর হন গিয়া এমন ছিত্রিত সারার চকু তামাই দিত, বালি চকু তামাইলে ফসল মসল ঢুকলে চোখ রুখুন তাহলে ফসল লাগে না নি, তো এগিয়ে এগিয়ে কয় বাইরে আমার চোখ দেখ, আমি যুদ্ধ কর্ম গেলে আমার চোখ বালি পড়ে গেছি, এগিয়ে কয় আমার চোখটা দেখত, ও হতা করি এখন চোখ কচলতা করে তারা করে যে হল্লা হরিয়া তলোয়ার হাত থেকে টিয়া ফসল নিক লাগলাম, আর রসুল্লাহ ফরমাইলা তাকাদ্দামু ওবেটাইন আগে বলো উচা কেন যাও গে তোমরা, ও যে আল্লাহ রসুল্লাহরে ফরমাইছিল যে আপনি ময়দানও বারো আমার নাম লইয়া আমি তেরা ব্যবস্থা করব, যুদ্ধ তো জয়ল মুসলমান হল কামিয়া বইলা, সত্তরজন লিডার মারি নিলাম আর সত্তরজনের দরিয়ে বাঁধিয়া লইয়া গেল, ইকান তারার লাগে বড় লজ্জাজনক আছে, মক্কার মানুষ বড় আত্মগৌরবী মানুষ সারা আরবের লিডার ইতিহাসও লাভছি, যারা বাসিসা বান খাইছিলা এরা বাড়ির দেওয়ার উপরে তারা বুয়ঞ্চ করছেন, তোমার তোমার লোকের চমকর কোনো মানা নাই, ও মদিনার আলু তোমার তন্দ্রে দরিয়া বান্ধিয়া নি লাগি, আমার উপরে তোমার কোনো হক নাই আর আমি তোমার স্ত্রী নাই, তুমি তোমার আগলা বিয়া তুমি লাভ রয়েছ না, কুরেশ্বর ইজ্জত ধ্বংস করে গেলেছ তোমরা বান খাইলে এখানে মরিতে আল্লাহ তে রসুল্লাহ বান্ধিয়া নিলা যে যুদ্ধ শেষ করিয়া কোনো জেলখানা তো নাই, তো ইটাখান ওই সত্তরজন করে দিলে ও মসজিদর হকুটার দুইজন হকুটার তিনজন হকুটার ছয়জন বান্ধি বান্ধি দিলা, তৈয়াও রসুল্লাহর অর্ডার এল ও বা সাহাবিও হল কয়দিন থাকে কষ্ট খড্ডায় জখমি হয়েছ ক্লান্ত হয়েছ বাড়ির যাও নিজে খাইবার আগে গরো খাইবার আছে কয়দিগুলোরে আনিয়া দেব, ইয়া আল্লাহ জানোর দুশ্মন দেরা মক্কা শরীফ রসুল্লাহরে থাকতে দিছেন না, যারা আইছেন বেরিয়া মারিয়া নাম মিটাইয়া যাইছে গিয়া, এরা রে হয়লা খাওয়ার ব্যবস্থা বড় বড় চিন্তাবিদার নেতা হলে মানবাধিকারের দোয়াই দিন, বা এ হল মানবাধিকার শিখলে মোহাম্মদুর রসুল্লাহর কাছে একবার দেখা
মানবাধিকারের ব্যবহার দেখতে হইলে মোহাম্মদ রসুল্লাহ দেখতে হইবে। রসুল্লাহ এবার মহিলা আগেও দুশ্মন হলেন খাবাও, কারণ দুশ্মন হোক কাবির হোক পেট তোমার না দিলা তারা সতলা আছে, আগুন আগে আগুন খাইয়া বাসক। হ্যাঁ মোহাম্মদ রসুল্লাহ রহমতুল্লিল আলমিন খালি মমিন কিনে কাবির লাগবে সময় সময়ে যে জাহির হয়েছে আনিয়া খাওয়াইলা সকল রাজদারি করে গিয়ে আরাম করছেন, ক্লান্ত হয়ে আইছেন, জমি হয়ে আইছেন। আর রসুল্লার গোর খান মসজিদের লোকে লাগাইল, মসজিদের কুডাইন্ত সারা বান্ধিয়া তো ইতায় খান্দিতরা কুকাইতরা দুঃখে কষ্ট হয়ে। আর রসুল্লার সারা রাইতার ঘুম লাগলো না, ইতার খান উঠি আইলা মসজিদ হইয়া তার হাত চাইনার খান তোমার বান বেশ আটি গেছে নি খান্দার বান ফস করে দিন। আর খন্ডে জিগাইন তোমার ভেটো বেশ বুক নিবা, ইতার গরো তো কোনটা আসিল না দিতা, আমি যাই গরো খাতুর ভাই মার ভানি আর কোনটা ভাইতাম ও তা আনি দিয়ে খাইবাই। ও তার দানর দুশ্মন হব লাগে রাইত মোহাম্মদ রসুল্লাহ রহমতুল্লিল আলমীর রহমতের ব্যবহার করলা, মানবাধিকারের উস্তাদ মোহাম্মদ রসুল্লাহ ও ব্যবহার করলা। আমার উদ্দেশ্য আছিল না এখান কইবাদে, এখানে আর খান মনে হয় রসুল্লাহর ব্যবহার এখান মনে করলে আর খান মনে হয় ঠিক হইল। কিতা করা যাই তো কয়ে দিয়ে করে কে কে কইলা কিছু গরম মিজাজ সাহাবি যারা আসলা এরা কইলা সব কাতল করে। আর রসুল্লাহ তো রহমতুল্লিল আলামিন বন্টন করেন আরো করে কইলা এরা জরিমানা করিয়া ছাড়ি দিত। ও রসুল্লাহ সাল্লাম কইলা দেখো টাইন এরা কয়ে দিয়ে গেল মানে শিক্ষিত কতজন আছে এরা শাস্তি হইল তাই তাই মদিনা চরি হল মুসলমানের বাচ্চা কাচ্চা যেটা অশিক্ষিত ও তারে ফলা শিকাইতা লেখা শিকাইতা ওগুন তো কিছু শিক্ষাত আগুয়ে গেলে তন্ত্রে সারি দেওয়া যায় জনশিক্ষা মৌলিক শিক্ষা এটার পদ্ধতি এগুলো মোহাম্মদ রসুল্লাহ ও ফাঁকা দিয়ে মুসলমানের বাচ্চাকে কিছু করে দিল। আর রসুল্লাহ সাসাজি হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর দরা হইয়া গেছে। রসুল্লাহ ফরমাইছিল সাহাবি আল্লাহরে ওবা আল্লাহ যদি জুমাতনের যুগ দেয়নি তারে দৌড়ি দিতে পার, আমার সাসা যুদ্ধ তাইতে বাধ্য সমাজে বাধ্য করবো তানে, কিন্তু তানে তানে মারিও না বান্ধিয়ানে আনিলি বা। রসুল্লাহ জি সাসা হজরত আব্বাস এখানে অল্প বয়সে বড়ো আসলা রসুল্লাহ প্রায় সমবয়সে খেলাধুলা করতে একলোকে এবং বাল্য জীবনেও সাসা আব্বাসে রসুল্লাহর সম্পর্কে আল্লাহর বহু ক্রিয়া করতে দেখছেন যে বহুত দূর হই না নি উমরা করলে হলে আজিজা বলে কইটা করবা বহুত দূর হয় সময়। মোহাম্মদুর রসুল্লাহ তার গৌরব তসিব রাখছিল আর সাসায় আন্দায় রাইত একলা তার ওয়াইফ রে সোনার সাক্ষাৎ দিয়া কইতরা যে আমি বাসিয়া আইলে খামন লাগাইবা আর মরি যাই যদি যুদ্ধ
তো তুমি ওখান দিয়ে আমার এটি মরুকুন্দ মরু তখন ভালিও যতদিন ভালো। রসুল্লাহ ফরমাইলা যুদ্ধ যাইবার আগর রাজ্যে আমার চাষির কাছে আপনার সোনার সাক্ষা দিলায় আর দিয়াও খান কইলায় ও সাক্ষার এক কোনা দিলেইলে তো জুরমান যাই যাবে। সুবহানাল্লাহ আজিম, রসুল্লাহ মদিনা শরীফ সাসা মক্কা শরীফ গড় বাত্তি নাই আর কোনো মানুষ নাই, লুকাইয়া কলে কলে কইয়া আইতা মুহাম্মদুর রসুল্লাহ খানও আইছে।